দেশের অর্থনীতি বর্তমানে ইতিবাচক ধারায় রয়েছে, খুব শিগগিরই এর সুফল ভোগ করতে পারবেন জনগণ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হতে আরও সময় প্রয়োজন বলে মনে করেন তারা। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে বিভিন্ন খাতের মতো আর্থিক খাতেও শুরু করে ঢেলে সাজানোর প্রক্রিয়া। অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের। আর্থিক খাত সংস্কারের পদক্ষেপ হিসেবে ভেঙে দেওয়া হয় দেশের 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ। খেলাপি ঋণ ও অর্থ পাচার রোধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। এসব পদক্ষেপের ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে আর্থিক খাতে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গভর্নর জানান, রিজার্ভে অর্থ ব্যবহার না করেই গত দু মাসে $1.8 বিলিয়ন বিদেশি ঋণ ও বিল পরিশোধ করা হয়েছে। মানে কম হবে, এটাই বাস্তবতা। মূলত অর্থ পাচার বন্ধ হওয়ার কারণেই আর্থিক খাতে ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া অবৈধ আমদানি বন্ধের পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স বেড়ে যাওয়া এর পিছনে বড় ভূমিকা রেখেছে। এখন যেহেতু কোনো অর্থ পাচার হচ্ছে না, আর অপ্রয়োজনীয় যে সমস্ত আমদানি সেগুলো কিন্তু থমকে গেছে, মানে সেগুলো হচ্ছে না। ইম্পোর্টের ক্ষেত্রে যেটা হয়েছে যে মিস ইনভয়েসিং করে যে অর্থ পাচার করা, তো সেটা বন্ধ আছে এবং এটার কারণে কিন্তু একটা স্থিতিশীলতা চলে এসছে এবং এই স্থিতিশীলতার প্রভাব পড়েছে কিন্তু এই যে ফরেন কারেন্সির যে মার্কেট সেটাতে। ডলার সংকট কিছুটা কমলেও পরিস্থিতিকে এখনও পুরোপুরি সন্তোষজনক বলতে রাজি নন বিশ্লেষকরা। অচল অবস্থা কাটলেও অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরো সময়ের প্রয়োজন হবে বলে মত তাদের। সমাধান হয়ে গেছে বলে বলাটা আমি একমত হতে পারছি না, তবে একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি। এই পজিটিভ ট্রেন্ডটা যদি আরো অনেকদিন পর্যন্ত চলে, তাহলে আমরা নিশ্চিত হতে পারবো যে আমাদের সংকটটা কেটে গেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন এখনই সন্তুষ্ট হলে হবে না, কার্যকর পদক্ষেপ নিয়ে দ্রুতই বাকি সমস্যা সমাধান করার পরামর্শ দিলেন তারা। রেমিটেন্স বাড়ানোর জন্য সরকারকে প্রবাসীদের জন্য প্রণোদনার পাশাপাশি আরও সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ তাদের। এই যে অন্তত যে এয়ারপোর্টে কিছু সুযোগ সুবিধা বা দেশের ভিতরে যদি আমরা আরও কিছু ব্যবস্থা করতে পারি তাদের জন্য, বা তাদের মধ্যে কাউকে কাউকে অন্তত VIP ট্রিটমেন্ট যদি দিতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা পজিটিভ ইমেজ তৈরি হবে সরকারের বা দেশের জন্য, এবং তখন কিন্তু এই যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তারা আরও বেশি করে রেমিটেন্স পাঠাবেন ফর্ম চালিয়ে। এছাড়া সামগ্রিক অবস্থার উন্নতি করতে একচেটিয়াভাবে সিন্ডিকেটকে দায়ী না করে গোড়া থেকে সমস্যা সমাধান করলে আরও দ্রুত ফল লাভ করা যাবে বলে মনে করেন এ দুই অর্থনীতিবিদ। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।